সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে ফাইন্ড দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 16, 24, 36 অ্যান্ড 54। এখানে চারটি সংখ্যা দেয়া আছে এবং এই চারটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপল আমাদের নির্ণয় করতে হবে, চারটি সংখ্যার লসাগু আমাদের নির্ণয় করতে হবে। এখানে প্রদত্ত সংখ্যা চারটি হচ্ছে 16, 24, 36, 54। এই সংখ্যাগুলোকে আমরা ক্রমাগতভাবে বিভিন্ন মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে থাকব, যতক্ষণ না পর্যন্ত অন্তত তাদের দুটি সংখ্যার ভিতরে ওয়ান ভিন্ন একটি সাধারণ উৎপাদক থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এই সংখ্যাগুলোকে টু দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো, তাই না? তাহলে আমরা এই সংখ্যাগুলোকে প্রথম যে ন্যূনতম প্রাইম সংখ্যা টু দ্বারা ভাগ করছি। 16 ÷ 2 আমরা এখানে পাবো 8, 24 ÷ 2 আমরা পাবো 12, 36 ÷ 2 আমরা পাবো 18, 54 ÷ 2 আমরা পাবো 27। আচ্ছা, আমরা এরপর পুনরায় টু দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করতে পারবো, কারণ এখানে 8, 12 এবং 18 ভিতর আমরা দেখতে পাচ্ছি টু উৎপাদক রয়েছে। 8 ÷ 2 আমরা পাবো 4, 12 ÷ 2 আমরা পাবো 6, 18 ÷ 2 আমরা পাবো 9 এবং 27 থেকে যাবে। আচ্ছা, লক্ষ্য করা যাক, আমরা অনুরূপভাবে 4 এবং 6 ভিতরে টু উৎপাদক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা আবারও এখানে টু উৎপাদক দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করব। 4 ÷ 2 আমরা পাবো 2, 6 ÷ 2 আমরা পাবো 3, 9 9 থেকে যাবে এবং 27 27 থেকে যাবে, কারেক্ট? আচ্ছা, এখন লক্ষ্য করা যাক, এখানে এমন দুটি সংখ্যা নেই, এমন দুটি সংখ্যা আমরা পাবো না যার ভিতরে কমন উৎপাদক 2 রয়েছে, তাই না? তাহলে আমাদের 2 এর পরবর্তী যে প্রাইম নাম্বার অর্থাৎ 3 বিবেচনা করতে হবে। তাহলে আমরা 2 এর পরবর্তী প্রাইম নাম্বার 3 দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করার চেষ্টা করি। আমরা পাচ্ছি 2, 3-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা পাবো 1, 9-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করবো আমরা পাবো 3, 27-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা পাবো 9। আচ্ছা, এখানে লক্ষ্য করা যাক, এখানে 3 এবং 9 ভিতরে কিন্তু একটি উৎপাদক হচ্ছে 3। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে পুনরায় 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 2 2 থেকে যাবে, 1 1 থেকে যাবে, 3-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা এখানে পাচ্ছি 1, 9-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 3, কারেক্ট? এখন 2 1 1 3 এই সংখ্যাগুলোর ভিতর ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, তাই না? তাহলে আমাদের এখানেই থেমে যেতে হচ্ছে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লিস্ট কমন মাল্টিপল ইকুয়ালটা আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক, 2 × 2 × 3 × 2 × 1 × 1 × 3 ইকুয়াল টু আমরা পাচ্ছি। লক্ষ্য করা যাক, এখানে আমরা দেখছি যেখানে 4 সংখ্যক টু গুণ অবস্থা রয়েছে, তাহলে 2 ÷ 4 হবে ইন্টু 3³, কারেক্ট? ইন্টু 3³। এখন 2 ÷ 4 ইকুয়াল টু কত? সিম্পল, 16 ইন্টু আমরা পাচ্ছি 3³, মানে হচ্ছে 27, কারেক্ট? তাহলে 16 × 27 মান আমরা নির্ণয় করবো। আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা 16 এই সংখ্যাটিকে 27 দিয়ে গুণ করবো। লক্ষ্য করা যাক, আমরা পাচ্ছি 432। তাহলে প্রদত্ত সংখ্যাগুলির লিস্ট কমন মাল্টিপল বা লসাগু হচ্ছে 432, এটাই হবে অ্যান্সার।